গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। যাক কি, গরমটা কিন্তু একটু কমেছে জানো তো। একদিন একটু বৃষ্টিটা হলো, বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আজকের ঘুমটা কিন্তু ভালোই হয়েছে, যদিও আজকে সানডে, একটু লেট করেই উঠেছি। এখন কটা বাজে? 6:30, 7:45 এরকম হবে। তো উঠে সকালের রান্নাঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। সকালবেলা উঠে আমাদের মেয়েদের তো ফার্স্ট চোখ ডুলতে ডুলতে এসে এই কাজটাই, যতই রাত্রিবেলা পরিষ্কার করে রাখি না কেন, এই টেবিল কেন, রান্নাঘরগুলো কেন, এগুলো সকালবেলা উঠে একবার হাত বুলিয়ে নিতেই হয়। এটা তো একদম কি বলবো, মানে যখন শুরুর দিকে ছিল এগুলো অতটা বুঝতে পারতাম না, কিন্তু দেখেছি মা সকালবেলা উঠে বাসি কাজ সারতো, মোছা মুছি, উঠোন ঝাড় দেওয়া, তখন তো গোবর ছড়াও দিত, গোবর ছড়া দিয়ে উঠোন ঝাড় দেওয়া, সেই ভোর কোন 4টের সময় উঠতো। উঠে এখনও যদিও আমার মা খুব ভোরবেলাই ওঠে, কিন্তু এখন আর সেই ছড়া ঠড়া দেওয়ার ব্যাপারটা তো নেই, কারণ উঠোনই নেই কারোর বাড়িতে এখন। আর এখন তবু ওই যে জল দেয় আর ঠাকুর পুজোর ফুল তোলে, এইসব কারণে ওই অভ্যেসটা আমার রয়ে গেছে, এখনও ঠিক এরকম ভোরবেলায় উঠে পড়ে। যাক গে, আজকে যেহেতু স্কুলের রান্নাবান্নার ঝামেলাটা নেই, তাই জন্য সকালবেলা উঠেই আগে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই ডাইনিংয়ের নিচটায় ডোডো বংশায় বসে থাকে তো, খুব লোম উঠছে ওর আজকাল কেন কে জানে। মানে এই গরমের সময় অ্যাকচুয়ালি সমস্ত লোমালা পশুদের গায়ের লোমটা ওঠে, এটা আমি জানি, কিন্তু হয়তো সেই কারণেই উঠছে। যাকে এই জন্য না ওই নিচটায় প্রচণ্ড লোম ভর্তি হয়ে থাকে, তাই জন্য একটু ভালো করে ঝেড়ে মুছে সকালবেলায় নিয়ে নিই, কারণ এই টেবিলের উপরেই শুরু হয়ে যায় সকাল থেকে। এই আমি চা খাই, তারপরে ছেলেরা টিফিন খাবে, তো ওই জন্য ভালো করে আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিই। আর আমি চা খেতে খেতে না দিদির সাথে গল্প করছিলাম। দিদি না ওই গরমকাল বলে নিচে হাত পা ছড়িয়ে বসে চা খায়, অথচ শীতকাল হলে চেয়ারে বসে চা খায়। চা সে যেটাই যেভাবে যে কমফোর্টেবল, আমার বাড়িতে ওরকম কোনো রেস্ট্রিকশান নেই, যে যেখানে বসে কমফোর্টেবল সেভাবেই খায়। আর আজকে রান্নায় হবে পনির, রান্নার ব্যাপারটা বলছি পরে। সকালবেলা উঠে না ছেলেদের জিজ্ঞেস করছে কি করব, ডিম খাবি না পনির খাবি, তারা বলছে না পনির করো। আজকে যদিও সানডে, সানডেতে না একটুখানি স্পেশাল কিছু খেলে বেশ ভালো লাগে, আর সবার বাড়িতে বেশিরভাগ দেখবে সানডের দিনটাই মাংস টাংস এরকম হয়, মানে একটু স্পেশাল টাইপের খাওয়া দাওয়া হয়। কিন্তু আমার বাড়িতে কী হয়, সানডেটায় এরকম টাইপের কিছু হয় না, কারণ মিস্টার শাহ সেদিন অফিস থাকে আর কি। আর আমি আজকে না ওই জন্য তাড়াতাড়ি ওদের ব্রেকফাস্টটা দিয়ে স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছে। আর আমাদের এই মন্দিরটাও, তুলসী মন্দিরটাও রং করে দিয়েছে, দিতে বেশ জায়গাটা ভালো হয়ে গেছে। আর বৃষ্টি হওয়াতে না গাছপালার মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলো সব ধুয়ে গেছে, একদম চকচক করছে, নাহলে কদিন গাছগুলোর দিকে তাকানো যায়নি। আমার রঙ্গন গাছগুলো তোমাকে দেখালে বুঝতে পারতে তোমরা, যে পুরো পাতাগুলো না পুরো লাল হয়ে গেছে এত রোদের তাপ। এই গরমে তো জানো মানে চুল এত পরিমাণে আঠা হয়ে যাচ্ছে, দুদিন শ্যাম্পু করার পর, মানে আজ শ্যাম্পু করেছি, দুদিন পরে মনে হবে যেন চুল এত পরিমাণে নোংরা হয়ে গেছে। গরমে ঘামে চুল তো সব সময় উপরে তুলে এরকম একটা গোল পাকিয়ে রেখে দিচ্ছি, কিন্তু সেই ঘাম থেকেও হতে পারে, আর অথচ আমাদের এখানে যেহেতু নোনা টাইপের জলটা সেই কারণেও হতে পারে। মানে আজকে শ্যাম্পু করলে কালকে মনে হবে যেন চুলটা নোংরা, মানে চিরুনিটা দিয়ে ভালো করে চুল আশ্রানো যায় না, আটকে আটকে যায়। কি আর করা যাবে, গরমকালে প্রচণ্ড পরিমাণে চুলও উঠছে, মানে কিছু করার নেই, মানে চারদিকে সব কিছুরই যেন বেহাল একটা অবস্থা, স্কিন থেকে চুল থেকে শুরু করে সব কিছু। আর পনিরটার ব্যাপারে বলি, পনিরটা সেদিনকে নিয়ে এসলাম, ছেলেদের বললাম যে পনির করি, আমি ঠিক আছে পনির করি। তারপর হঠাৎ মাথায় চাপলো যে আচ্ছা ঠিক আছে, পনিরই যখন করব পনিরের সঙ্গে একটুখানি রাইসটা একটু অন্যরকমভাবে করি, তো ওই জন্য ফ্রাইড রাইস বানাবো। তাও আবার কি জানো তো, বাড়িতে বাসমতি চাল নেই, এক পিস গাজর আছে, কাজু বাদাম কিশমিশটা আছে, ঘিও আছে, তো এইসব ভেবে চিনতে ভাবলাম করেই ফেলি। আর দুই ছেলেই এরকম মুচমুচে আলু ভাজা খেতে খুব পছন্দ করে, ওই জন্য কড়া করে আলু ভাজা করলাম, তার সঙ্গে একটু বাদাম দিয়েছিলাম। আর কিছু নেই তো কি আছে, যেগুলোই আছে সেগুলো দিয়েই ইচ্ছে থাকলে স্পেশাল কিছু বানিয়ে নেওয়া যায়, ঠিক কিনা বলো? সবসময় যে মানে সঠিক পরিমাণে সঠিক জিনিস দিয়েই বানাতে হবে এমন কোনো কথা নেই, টেস্টফুল খাবার যদি বানানোর জন্য সবথেকে বড় হচ্ছে ইচ্ছেটা। ইনগ্রিডিয়েন্টস তো দরকারি, কিন্তু
তাছাড়াও যদি তোমার ইচ্ছে থাকে না, ঠিক ম্যানেজ করে দেখবে হয়ে যায়। যেমন আজকে আমার দেখো পনিরের রেসিপিটা এত সুন্দর হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তেলের মধ্যে কী দিয়েছি জানো তো, একটু মগজদানা, একটু কাজু আর দু চারটে কাঁচা লঙ্কা, আর টমেটোও ছিল না। মানে আজকে তো বললাম না, রোববার আমাদের নেক্সট সোমবার বাজার হবে, তো সপ্তাহের শেষের দিন আমাদের কাছে, সেই জন্য বাজারও সব বাড়ন্ত, তাই জন্য একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ফ্রাই করেছি, মশলাটার একটা আলাদাই সেন্ট বেরিয়েছে। আর এখন যেন কটা জানো তো, 12টা এরকম হবে। মিস্টার শাহ চলে এসছে, খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি একটুখানি ঘোল বানিয়ে দিলাম। যদিও খুব বেশি গরম না থাকলেও বাইরে থেকে এলে এই গরমের মধ্যে একটু ঘোল খেলে প্রাণটা ঠান্ডা হয়, আমি এর জন্য একটু ঘোল বানিয়েই রাখি। আর আজকে বানানো ছিল না, তাই জন্য চট করে বানিয়ে দিলাম। আর সেই ফ্রোজেন দেখো মটরশুঁটিগুলো কি সুন্দর রয়েছে না! আমি তো ভুলেই গেছিলাম আজকে পনির আছে বলে, ভাব সঙ্গে সঙ্গে বের করে রেখেছি সকালবেলা, পনিরটা আর এটা একসাথেই বের করে রেখেছিলাম। আর দেখো ঝোলের ওই মশলাটার মধ্যে আর কী কী দিয়েছিলাম জানো তো, একটুখানি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়েছি, লঙ্কাটা জাস্ট কালারের জন্য, কারণ কাঁচা লঙ্কাই বেশি দিয়েছিলাম। এত সুন্দর টেস্ট লেগেছে না! নিরামিষ দিনে কিন্তু এইভাবে পনিরটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে। এমন কিছু হ্যাভ মশলারও দরকার পড়েনি। আর এখানে আমি ফ্রাইড রাইসটা বানানোর জন্য জাস্ট গাজর 1 পিস ছিল বললাম ভেজে নিয়েছি, আর ডিম কিছুটা ফাটিয়ে ভেজে নিয়েছি, আর কাজু কিশমিশ তো ছিলই, সেগুলো দিয়ে ব্যাস ঘি দিয়ে এমনি নর্মাল যে আমরা দুধের সার চালটা খাই, সেই চালটাকে দিয়েই আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ছেলেদের কাছে এত ভালো লেগেছে, ছেলে বড় ছেলে বলছে মা পাপাকে বলবে আর বাসমতি রাইস আনার দরকার নেই। আসলে এই সেটাই আমি বললাম, মানে ওই ইচ্ছে থাকলেই না ঠিক দেখবে উপায় একটা বেরিয়েই আসে। রান্না বান্না করে নিতে তো ভালো লাগে, রান্না বান্নার পরে গোছানোটা হচ্ছে চাপের ব্যাপার। চলো বসে পড়ো। কি বলবো জানো বন্ধুরা, সবাই তো তৃপ্তি করে খেয়েছে, আমি যখন খাচ্ছি না আমার না মনে হচ্ছে শুধু এই আলু ভাজাটা দিয়েই রাইসটা আমি খেয়ে নিই। আর রাইসের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার গন্ধটা এত সুন্দর লাগছে না রাইসটা! দেখেছো তো অবস্থা, দুটো চারটে করে ক্লিপ লাগানো আছে জানো তো, তারপরও জামা কাপড় এরকম গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা! সন্ধে দেওয়ার আগে না আমি একটু বাজারে গিয়েছিলাম জানো তো, বাজার থেকে একটু টুক করে আমার একটু কাজ ছিল, সেগুলো সেরে এসেছি, আর আসার সময় একটু টিফিন নিয়ে এসেছি। আজকে সানডে তো সবাই বাড়িতে আছে, স্যারও একজন পড়াতে আসবে, আর এই সন্ধেবেলা না রান্নাঘরে গিয়ে টিফিন বানাতে একদমই ভাল লাগে না। আর যে দোকান থেকে আজকে চপ এনেছি না, আমাদের এই এলাকার মধ্যে একদম মানে নাম্বার 1 আছে। আমি খুব একটা ওই দোকানের চপ খাইনি, তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। সকালে তো ওসব রান্নাবান্না হয়েছে আর সব আছে অল্প অল্প, ওই জন্য রাত্রিবেলা একটুখানি ডাল করে নিচ্ছি, ভাত বসিয়েছি আর ডাল করে নিচ্ছি। ডালটা একটু বেশি করে করবো, এত রাত্রে ডাল যখন বানাচ্ছি যাতে কালকেও হয়ে যায়। মুসুর ডাল এরকম এক সোমবার দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, চটপটও হয়ে যায় আর খেতেও বেশ কিন্তু টেস্ট হয়। জানো তো বন্ধুরা, যে চপ দুটো এনেছিলাম না, ভেজিটেবিল চপ আর সয়াবিনের চপ, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানকার এই চপটা, সয়াবিনের চপটা, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর না আমি বেশি আনিনি, আর তেলে ভাজা বেশি খাওয়াটাও ঠিক না, মাঝে মধ্যে খাই, আর সেই জন্য সবার জন্য 1 পিস করে এনেছিলাম। তারপরে মিস্টার শাহ বলছে তাহলে আমি বুঝবো কী করে ভেজিটেবিল চপের টেস্ট কেমন আর সয়াবিনের চপের টেস্ট কেমন, এই বলতে আমি আবার কী করেছি হাফ হাফ করে দিয়েছি, হাফ সয়াবিন হাফ তোমার ভেজিটেবিল। আর খেলে তো খেয়েই নেবে, মুখরোচক জিনিস বলো, শরীরের কথাটাও মাথায় রাখবে। আমি এখন বলতে গেলে বাইরের খাবার একদমই কমিয়ে দিয়েছি, মানে মাঝে মধ্যে খাই, খাই না বলবো না। এই যে যেমন আজকে কতদিন পর যে আমি চপ খেলাম তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। তোমরা তো দেখেই থাকো বাড়িতে চপ খুব কমই আসে, চপ আমার বাইরের খাবার রীতিমতো বাড়িতে খুব কমই আসে। আর কালকে সকালবেলা মোচাটা যেহেতু রান্না করব, আর অনেক দিন হয়ে 2 দিন হয়েই গেল পাড়া হয়েছে, এরপর নষ্ট হয়ে যাবে, সেই জন্য রাত্রিবেলা এখন বসে বসে আমি মোচা ছাড়াচ্ছি। হ্যাঁ, বসে বসে একটুখানি মোবাইল দেখছি আর সঙ্গে কাজটাও করে নিচ্ছি। আর এইভাবে মোচা ছাড়ালে না খুব তাড়াতাড়ি মোচা ছাড়ানো হয়ে যায়। আমি না ফুলগুলোকে ঘাঁটি না, একভাবে তুলে ধরি, ধরে নিচের এই যে একটা খোল মতো থাকে সেটাকে ফেলে দিই, আর ওপরের মাথাগুলো
কোনোটা একবারে ছুরি দিয়ে টানলে যদি উঠে যায় উঠে যায়, আর না হলে যেমন এই ফুলের মাথাটা না একদম ছড়িয়ে গেছে, ধরা যাচ্ছে না ঠিক করে, সেই জন্য এই একটা একটা করে বেছে বেছে গোল গোল মাথাগুলোকে ফেলতে হচ্ছে। আর না হলে যেগুলো মাথার মুখগুলো আটকানো থাকে ফুলের মুখগুলো, সেগুলোকে জাস্ট ছুরি দিয়ে ধরে টান দিলেই খুব সুন্দরভাবে কেড়ে যায়। এই প্রসেসটা আমি না এক মানে দেখেছি, একজনকে দেখেই আমি রপ্ত করেছি, আর সত্যি আমার অনেকটা টাইম সেভ হয়েছে এরকমভাবে বাঁচাতে। না হলে আগে মোচার রান্না করার কথা মনে পড়লেই ভাবতাম ওটাকে কখন কাটবো, ঠিক এইভাবে ধরবে, একটা মোচার ফুলও যাতে না খুলে এলোমেলো না হয়, জাস্ট এরমভাবে ধরে টানবে হাতের মুঠোর মধ্যে সব থেকে যাবে। খুব দেখবে এরম প্রসেসটা করে হয়তো এক দুদিন একটু অসুবিধে হবে, শুরু শুরুতে সেটা আমারও খুলে যেত ই করতো, এখন করতে করতে কিন্তু অভ্যেস হয়ে গেছে। আর মোচাটা এখন একটু রাত্রেই সিদ্ধ করে রেখেছি জানো তো, যাতে সকালে অসুবিধে না হয়। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুরা যারা এতদিন ধরে আমার সাথে জুড়ে রয়েছো অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আজকে ফার্স্ট টাইম আমার ব্লগটা ভিজিট করে থাকো তাহলেও অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো। আজকের মতো আসছি, টাটা।